মার্কেটে মিলাইয়া যে পরিমাণ পেজ মনিটাইজ হইছে তোমরা হয়তো বুঝবা না, তবে আমার ভাল লাগে নির্বাচনের পরে আমি শুনলাম যারা আমার নির্বাচনে কাজ করছেন তারা এখন $1,000 করে প্রতি মাসে ইনকাম করে। এর চেয়ে ভালো আমার জন্য কি হইতে পারে যে আপনারা ডলারে ইনকাম করেন? এইটারে বাড়ানোর জন্য আমার পলক ভাই লাগবে। আমি আপনাদেরকে বলি বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য কিছু সোনার মানুষ দরকার। সব সময় এইরকম না যে নৌকার মধ্যেই থাকতে হবে, আমরা নৌকার কিছু বাইরে থেকেও নৌকারে ধাক্কাইয়া পার করে দিব এবং বঙ্গবন্ধুরে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তারে দেখাইতে চাই। নেত্রী সংসদে নেত্রীর সামনে আমার সিট, আমার নেত্রীর চোখ পড়ে আমার দিকে। এখন ভালো করে ফোনে কথা বলার মতো না, নেত্রীর দেখিয়া ফেলে সব। তা আমি নেত্রীরে বলবো, নেত্রী সামনে আমরা যারা আছি তারাও আপনার সহযোগিতার জন্যই আছি। আমি স্বতন্ত্র এমপি হিসাবে নেত্রীর সাথে মিটিংয়ে বলছিলাম, নেত্রী আপনি যদি আমাদেরকে অনুমতি না দিতেন তাহলে আমি এত ভোট জীবনও পাইতাম না এবং আমি জীবনও দাঁড়াইতাম না এই নির্বাচনে। আমি নেত্রীরই প্রোডাক্ট, আমি বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য নেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য যা যা লাগে সব করতে চাই। এই ক্ষেত্রে আমি পলক ভাইয়ের সহযোগিতা চাই। সবাই বলছেন ডিজিটাল, আমার একুশটা একুশটা ইউনিয়ন সোনারঘাট মাধবপুর মিলে একুশটা ইউনিয়ন, দুইটা পৌরসভা 23টা, এর মধ্যে যদি আমার 23টা অন্তত ডিজিটাল সেন্টার, আমি বলতেও পারি না, আমি জানি না আসলে কি চাইতে হয় মন্ত্রীর কাছে। আমি বলবো যে আপনি পলক ভাই, আপনি মাসে একবার হইলো একবার মনে মনে ভাইবেন অন্তত 10 মিনিট যে আমার ভাই সোনারঘাট মাধবপুরের এমপি, আমার ভাইটারে পার করে নিতে হবে। এটা ডিজিটাল সেন্টার দিয়ে করবেন নাকি হাইটেক পার্ক দিয়ে করবেন, এটা আপনার কাছে আমি সমঝাই দিলাম পলক ভাই। শুনেন, মানুষের জোর জবরদস্তি করে ভালোবাসা পাওয়া যায় না। মন্ত্রী সাহেবরা আমি জোর জবরদস্তি করে বলতে পারি এই দিবেন সেই দিবেন, উনি বাধ্য হয়ে হয়তো বলতে পারেন যে দিমু ভাই, কিন্তু আপনার মন থেকে যদি আপনি ভালো না বাসেন ভাই, আমি তো ভালোবাসা দিয়ে এমপি হয়েছি, আমি ভালোবাসার বাইরে কার কাছ থেকে কিছু নিতেও পারবো না ভাই। আমার এই জোর করার ক্ষমতাও নাই। এই গাড়ি দিয়ে কি ভাবি আইছে এটা নাকি? আচ্ছা আচ্ছা, ভাবি আইলে কামটা আমার হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, আমি পলক ভাইয়ের কাছে সোনারঘাট মাধবপুরের দায়িত্ব, বানিয়াচং আজমিরিগঞ্জ আমার ভাইয়ের দায়িত্বটা সমঝাই দিতে চাই ভাই। আর যদি একবারে কিচ্ছু না দেন আমি কিন্তু লাইভে দাঁড়াই এখন পলক ভাই কথা রাখে না। বলতে পারবো না আমরা? বলতে পারবো না লাইভে? এইবার নির্বাচনে প্রায় 60 থেকে 70টা পেজ আমাদের মনিটাইজ হয়েছে সোনারঘাটে। আরে সোনারঘাট তো মাধবপুর সোনারঘাটে মিলাইয়া যে পরিমাণ পেজ মনিটাইজ হয়েছে তোমরা হয়তো বুঝবা না, তবে আমার ভাল লাগে নির্বাচনের পরে আমি শুনলাম যারা আমার নির্বাচনে কাজ করছেন তারা এখন $1,000 করে প্রতি মাসে ইনকাম করে। এর চেয়ে ভালো আমার জন্য কি হইতে পারে যে আপনারা ডলারে ইনকাম করেন? এইটারে বাড়ানোর জন্য আমার পলক ভাই লাগবে। পলকে পলকে পলক ভাই লাগে, পলকে পলকে পলক ভাই লাগে। কারণ যে ট্র্যাডিশনাল সিস্টেম আছে এই সিস্টেম দিয়ে আমি সোনারঘাট মাধবপুর যেভাবে পিছাইছে এই ট্র্যাডিশনাল সিস্টেমে আগাইলে আমি পারবো না। আমার লাগবে পলক ভাই, ডিজিটাল পলক ভাই লাগবে, আমার ডিজিটাল সুলাইমান সুকন লাগবে। কারণ তারা না হইলে, শুনেন, স্বপ্ন আমার অনেক বড়, আমি বিশ্বাস করি আমাদের সোনারঘাট মাধবপুর এখন নিজেদের প্রতি বিশ্বাস করতে শিখছে। আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করে দেখেন, 5 বছরে আমি বলছি শপথ নেওয়ার পর যে সোনারঘাট মাধবপুর আমি পাইছি রিজাইন করা অথবা এমপি হিসাবে বিদায় নেওয়ার আগে এর চেয়ে ভালো সোনারঘাট মাধবপুর আমি রেখে যেতে চাই। আপনারা আমার সাথে থাকবেন, প্রয়োজনে নাটুরে যাব, প্রয়োজনে যেখানে যাওয়া লাগে এখানে যাব। আরে এত মানুষের স্বপ্ন, 8 লাখ মানুষ আমারে ধরাই দিছেন আর কম্বল দিছেন 1100। আমারে এইবার ইয়নো সাহেব আর ডিসি সাহেব মিলিয়া
কম্বল দিছেন 1100 আর মানুষ দিছেন 8 লাখ। আমি জানি এমপি হওয়ার পর মানুষে কয় খুব আরাম পেলে, আমি জানি আমার 12 কেজি ওজন কমছে, 1 টাকাও এখনো পাইছি না, খরচ হয়েছে 27.5 লাখ। উনি জানে কম্বল ছাড়া সরকারিভাবে 1 টাকাও পাই নাই। এই যে আজকের যে ভাই খরচ প্রায় 5 লাখ টাকা থেকে গিয়া লাগছে, এখন হার পাওয়ার বলছে যে খালি খাওয়াইব, আর স্টেজ মেজ সাউন্ড টাউনের টাকা দিত না। আমি কইছি ভাই তাও না দিল আমি দিব, আমার টাকা দেওয়া হোক, কারণ বরাদ্দ তো আমি জানি না কিভাবে বরাদ্দ আসে। আপনি তো মোটামুটি 3 বারে টের পাইয়া গেছেন কোথায় কি আছে না আছে, আমার চাচাও জানেন যে কোথায় কি, উনার কাছ থেকে আমি শিখি বরাদ্দ কেমনে আসে। তা আমি তারপরও ব্যারিস্টার হিসাবে যা ইনকাম, এখন আগে ব্যারিস্টার হিসাবে মক্কেলে আমারে 50,000 দিত, আর এখন একটা লাভ হয়েছে কয় এমপিও আছে যে 1 লাখ দাও। আগে 50,000 দিত কয় এমপিও যেহেতু আছে তে মক্কেল আমার টাকাও বেশি দেয়, এই টাকাটা নিয়ে আইসা ভাই দেখা গেল নাটোরের মক্কেল, নাটোরের টাকাটাও চুনাঘাট মাধবপুর নিয়ে আসি। তবে আমি আসি শেষ বিন্দু পর্যন্ত আপনাদের সাথে থাকব, আর আবারও বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি, আমাদের বিশেষ অতিথি। প্রধান অতিথির কাছ থেকে শুনতে চাই আমার সব কষ্ট। আপনি পলক ভাই জানেন যে এই ময়লার পানিতে আমি নামছি, এমপি হওয়ার পরেই এই ময়লার সামনে যেটা দেখছেন এখানে আমি নামছি, প্রয়োজনে আরও ময়লাতে নামবো। তারপর আমার এলাকার মানুষের ভাগ্য বদল না করে আমি মরতেও চাই না, কারণ এত মানুষের দায়িত্ব নিছি, এত মানুষ ভালোবাসা দিছে, আপনি চিন্তাও করতে পারবেন না। এই মানুষের ভালোবাসা যে কত কষ্ট এটা বহন করা আমি জানি, মানুষের চোখের দিকে তাকাইলে বুঝি যে মানুষ মনে করে। আপনি জানেন গতকালকে এক মহিলা আইসা বলতেছে তার জামাই তারে মারছে, আমি নাকি তার জামাইয়ের বাড়ি যাই তুইব, এখন আমি নাকি তারে গিয়া বিচার করে দি তুইব, থানা তো যায় না, ইউএনওর কাছেও যায় না, কয় আসো তুমি আসো তোমারে ভোট দিছি না। আমি কই থানা আছে, ইউএনও মহোদয় আছে, সমাজ কল্যাণ, এরা ফুল প্যাকেজ আমারে বানাই লাইছে। কয় তো আপনি ইউএনও, আপনি ওসি, আপনি সমাজ কল্যাণ, এখন আপনার আমার বাসাটা গিয়া দেখেন ভাই এটা একটা রিফিউজি সেন্টার হয়ে গেছে, আমার বোন আমার বউ তো যারা আছে সব ভাগছে বাসা থেকে, কেউ নাই, কয় এই বাসাতে আর থাকা যাবে না। আপনি একবার দেখে যাবেন বাসাটার অবস্থা কি, আর ভালো লোক আনার মতো না, কোনো মেহমান টেমান আনার মতো না। তারপর আমার সব বিবেচনা করিয়া আপনি আমার এই অবস্থা বিবেচনা করে এমন কিছু বলে যান যে চুনাঘাট মাধবপুরের মানুষ আজকে যেন একটা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন যেন আপনার মধ্য দিয়ে দেখতে পারে। এই কথা বলে আমার আর বক্তব্য নাই, যদি সুযোগ পাই আমরা চুনাঘাট মাধবপুরের মানুষ, যদি সুযোগ পাই পলক ভাই যদি আমাদের জন্য ঘন্টা পানিতে নামে তার জন্য প্রয়োজনে আমরা কোমর পানিতে নামবো, এই কথা দিয়ে। আর ছাত্র যারা আছে পড়াশোনা করেন, পড়াশোনা ছাড়া আমি বাঁচতে পারবো না, বাঁচাইতেও পারবো না। আপনাদের পড়াশোনার জন্য যা লাগে ব্যারিস্টার সুমন আপনাদের জন্য সবসময় থাকবে। আর যারা আবারও যারা আমাকে সহযোগিতা করার জন্য যারা আসছেন ঢাকা থেকে কষ্ট করে, সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি ঋণগ্রস্ত বলে আপনাদেরকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।